নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। যারা এখনও অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা করুন। আগামী ছয় মাস শনিদেব করবে পাঁচ রাশিকে কোটিপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। আগে দেখে নিন আপনাদের জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে। শনি আপনার লগ্ন টু দ্বাদশ, এই যে বারোটি ভাব রয়েছে কি না, এই বারোটি ভাবের মধ্যে শনি কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে। নক্ষত্র কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি নক্ষত্র বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ যেখানে অবস্থান করছে এবং কোন আপনার গ্রহের সাথে অবস্থান করছে এবং কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কোন গ্রহের দৃষ্টি রয়েছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। শনি যে নক্ষত্র পরিবর্তন করেছে কি না, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে প্রবেশ করেছে শনি, এই তেসরা অক্টোবর পর্যন্ত এই পাঁচ রাশিকে দুহাত ভরে শনি কিন্তু অর্থ দিবে। আর শনির অর্থ না স্টেবিল অর্থ, আপনার জন্মপত্রিকাতে যদি শনি স্থিতি ভালো থাকে, লিখে রাখুন, এই সময় আপনিও কিন্তু হবেন মহাকোটিপতি। ডায়েরিতে নোট করে নিন। এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফার খেতে দেয়। শনি যদি কারো উপর প্রসন্ন হয় কি না, তাকে ভিখারি থেকে রাজা করে দিবে, আর কারো উপর যদি শনি কুদৃষ্টি পড়ে তাকে কোটিপতি থেকে আপনার রোড়পতি করে দিবে। এক কথায় তো আমাদের কর্ম, আমাদের শনি স্থিতি, এই জায়গাগুলো দেখা দরকার। অনেকেরই একটা ধারণা, শনি খারাপ থাকলে নীলা পরে নিতে হবে। নীলা কি অ্যাকচুয়াল পড়া উচিত, এর উপর কিন্তু আমার অলরেডি ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। নীলা কারা পড়বেন, নীলা যেমন লাভকারী একটা আপনার রত্ন, তেমনি এই রত্ন আবার লোকসানও কিন্তু করে, লোকসান করলে আপনাকে কিন্তু বরবাদ করে দিবে। তাই নীলা পড়ার আগে বিশেষভাবে সতর্ক থাকুন। এবং আপনার বাড়ির পশ্চিম দিকটা কেমন রয়েছে, পশ্চিম দিকের জায়গাটা, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। অনেকে বলে যে কৌশিকদা কর্ম নাই, ঋণের উপর ঋণ। এই কলিযুগে যদি আপনাকে কোনো গ্রহ অর্থ দিতে পারে, সেটি হচ্ছে শনি। এবং শনি যদি আপনার উপর শুভ প্রভাব দেয় না, আপনাকে কিন্তু রাতারাতি কোটিপতি কিন্তু করে দিবে। আর আগামী ছয় মাস এই কাজটি করতে চলেছে শনি মহারাজ। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলে পাঁচ রাশি। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির একাদশপতির নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ এবং আপনার কুম্ভ রাশিতে শনি রয়েছে। কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা, এবং পাশাপাশি যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, কর্ম পরিবর্তনের যথেষ্ট একটা সুযোগ আসবে এবং ইনকাম আপনাদের ডাবলিং হবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি।
হ্যাঁ, মকর রাশির এই সময় ব্যয় বাড়বে, খরচ বাড়বে, কিন্তু আপনাদের সফলতার জায়গা এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত কিন্তু করবে। এবং এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ, এবং যারা বিজনেস করছেন বিজনেস থেকে আপনাদের লাভ, সম্পত্তির দিক থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। তিন নম্বর যে রাশি মেষ রাশি, ভাগ্যবতীর নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন, গভর্নমেন্ট থেকে সুযোগ, ইনকাম আপনাদের বাড়বে, ইনকামের সোর্সগুলো আপনাদের আসবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হবে, এবং আপনাদের এই সময় বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি, চার নম্বর রাশি। তুলা রাশির প্রভূত উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ, আপনাদের এই সময়ের মধ্যে কোনো গৃহ নির্মাণ অথবা কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, মান সম্মানের জায়গা থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের ক্রিয়েটিভিটির জায়গা কিন্তু বৃদ্ধি করবে। একদম শেষ রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির রাশি আপনার নক্ষত্রে প্রবেশ করেছে, ধনু রাশির তো এক কথায় বল্লে বল্লে হতে চলেছে। আপনারা যারা ট্র্যাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু প্রভূত লাভ কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে পেতে চলেছেন। অর্থাৎ শনি মহারাজ এই পাঁচ রাশিকে মহা লাভ দিতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, এই ছয় মাস আপনার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিক আমার তো হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে দেখিয়ে নিন। পাশাপাশি নিশ্চিত রূপে আমি একটা কথা বলবো, আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। দেখুন, আমি আবারও বলি, শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ, আপনি যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন, অর্থাৎ আপনার কর্ম অনুযায়ী আপনি কিন্তু আগামী ছয় মাস এই ফল কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, শনি ছাপ্পার ফারকে এক কথায় এই রাশিগুলিকে অপার ধন দিতে চলেছে। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সকলে ভালো থাকুন, শনির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন। নমস্কার।